ইন্ডাস্ট্রি আজকে তো কালকে জন্মায়নি, ইন্ডাস্ট্রি আমাদের 100 বছরের ইতিহাস ইন্ডাস্ট্রির, তার জন্য না, ইন্ডাস্ট্রি উইল গো অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি ওয়ান্টস। অর্পিতা মুখার্জির নামটা ইন্ডাস্ট্রির অনেকের সাথে দেখা গেছে, সেটা প্রসেনজিৎ হোক, কেজি হোক, সবার সাথে। এটা কি সবার মানে আমার সাথে দেখা দেখা যায়নি তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে এই বিষয়টা কোনোভাবে আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিকে কোনো এফেক্ট করতে পারে বা কিছু? প্রথম কথা, আমার নাম পার্থ চ্যাটার্জিও না, আমার নাম অর্পিতাও না। তো আমার মনে হয় এই কোশ্চেনগুলো তারা যদি সুযোগ পাও তাদেরকে যে তারা হয়তো ভালো উত্তর দিতে পারবে, এবং আমার এখানে কিছু বলার নেই, কারণ আমি যেটাই বলবো সেটা হয়তো পক্ষে যাবে বিপক্ষে যাবে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ থিং যেটা আমি বুঝি না যাই না সেটা নিয়ে আমি কমেন্টও করতে চাই না। আর আমার চেষ্টা কি, আমি রাজনীতি একটাই কথা বুঝি, যে আমার জন্য দলের নাম যাতে না খারাপ হয়, ইটস মাই রেসপন্সিবিলিটি। এবারে কে দলের কে করছে তার রেসপন্সিবিলিটি আমার না। তো আমার চেষ্টা, আমার কাজ, আমার কর্ম, আমার ব্যবহার, আমার সমস্ত কিছু আমি চেষ্টা করি আমার জন্য, আমার দলের বা আমার বন্ধু বান্ধবের, তোমার, আমার পরিবারের, আমার সঙ্গে যারা কাজ করে, সহকারী যারা আছে, তাদের নাম যাতে না খারাপ হয়, এটা মাই রেসপন্সিবিলিটি। বাকি কে কী করছে, কার কী করছে, সেটা তো আমার রেসপন্সিবিলিটি না, সেটা আমার দায়ের মধ্যেও পড়ে না। আমি সেটা তার আমাকে জিজ্ঞাসা করে না তারা কী করছে, বা আমিও জিজ্ঞেস করি না আমি কী করছি। হাউ ক্যান আই আনসার? আমি জানি না, ইন্ডাস্ট্রি অনেক বড়। ইন্ডাস্ট্রি মানে কালকে তুমি যদি বলো আমার জন্য কি ইন্ডাস্ট্রি খারাপ, আমি যদি কিছু খারাপ করলাম তো আমার জন্য ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে? ইন্ডাস্ট্রি আজকে তো কালকে জন্মায়নি, ইন্ডাস্ট্রি আমাদের 100 বছরের ইতিহাস ইন্ডাস্ট্রির, মানে কারোর একজনের জন্য এটা কখনোই খারাপ হবে, কারোর জন্য না। ইন্ডাস্ট্রি উইল গো অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি ওয়ান্টস, মানে যেটা আমার জন্য হোক বা কারোর জন্য হোক, জিদ্দা বুম্বা দা সরি নাম নিয়ে বলছি, এটা প্রত্যেকের এটা পার্সোনাল রেসপন্সিবিলিটি। পার্সোনাল রেসপন্সিবিলিটি পাবলিক উপরে থপতে যাবো কেন? মানে আজকে আমি যদি কিছু বাংলাদেশে খারাপ হয়ে গেলো, এটা তো হতে পারে না। আমার বাংলাদেশের উত্তম করা তার আগের থেকে চলছে, 100 বছর আগে থেকে চলছে সেটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।